মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাগরদিঘি ব্লক পড়ে কংগ্রেসের কে জিতছে কে জিতছে কে জিতছে এই যে প্রথম ধরেন আপনার হাত দিয়ে কংগ্রেস বা সিপিএম এর জোট খাতা খুলতে চলেছে, কেমন লাগছে দলের দিক থেকে? তো একটা পজিটিভ আর কি, ভালোই লাগছে, খুব উৎসাহ হচ্ছে। পশ্চিমবঙ্গের কংগ্রেস রাজনীতি বলছে মনে করছেন? অধীর রঞ্জন চৌধুরীকে ধরে আমার সাথে এগোবে, 2026-এও আপনাকে দেখতে পাবো তো? হ্যাঁ, অবশ্যই দেখতে পাবো। দলবদল করবেন না তো? না, হ্যাঁ, কোনো সময় বিরোধীরা তো বলছে যে জেতার পরে তৃণমূলে চলে যাবে, তাকিয়ে রয়েছে। সে তো বিজেপিতেও চলে যাবো বলছে কেউ কেউ, তো সেটা আমি ওরকম না, সরকার উল্টে চলা অভ্যাস আমার, নিজের জায়গায় নিজে ঠিক থাকবো। আমার যে সিম্বল ছিল, যে প্রতীক ছিল, প্রতীকেই থাকবো। থেকে এই মুহূর্তে সাগরদিঘি উপর নির্বাচনে বাম এবং কংগ্রেস জোটে বাইমল বিশ্বাস প্রায় 7090 ভোটে এগিয়ে রয়েছে, আর ইতিমধ্যেই রাজ্য জুড়ে একেবারে রমরম অর্থাৎ উৎসবের মতন শুরু হয়েছে। অনেক বিজেপিরও সমর্থক, আমার মনে হয় তারাও কৌশলগত কারণে কংগ্রেসকে ভোট দিয়ে থাকতে পারে। স্বাভাবিকভাবেই আমাদের প্রার্থী বাইরন, সে কিন্তু সাধারণ মানুষের প্রার্থী হয়ে গেছিল, এবং যে কথাটা না বললেই নয়, কেন্দ্রের যে কেন্দ্রীয় বাহিনী যারা নির্বাচন ঘোষণা করতে এসেছিলেন, তাদের নিরপেক্ষতা এবং মানুষকে ভোট দেওয়ার অধিকারকে। বঙ্কল শহরে এই সর্বপ্রথম অত্যাধুনিক ডিজাইনের আসবাব সামগ্রীর বৃহত্তম স্টক নিয়ে ফার্নিচার জগতের সর্বশ্রেষ্ঠ নাম রাজা ফার্নিচার। আপনার স্বপ্নের বাড়ি অথবা প্রিয় প্রতিষ্ঠানকে মনের মতো ফার্নিচারে সাজিয়ে তোলার একমাত্র সঙ্গী রাজা ফার্নিচার। রাজা ফার্নিচারে আপনি পাচ্ছেন নামী দামি কোম্পানির কাঠের খাট, ডাইনিং টেবিল, টি টেবিল, ব্র্যান্ডেড কোম্পানির সোফা, শোকেস, আলমারি ইত্যাদির মনের মতো কালেকশন। এছাড়াও রাজা ফার্নিচারে থাকছে ইলেকট্রনিক্স প্রোডাক্টের এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে নামী দামি কোম্পানির এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি। রাজা ফার্নিচারে পাচ্ছেন মোবাইল সেটের অভাবনীয় কালেকশন, সমস্ত কিছুই পাচ্ছেন পাইকারি ও খুচরো মূল্যে। আপনার স্বপ্নের আশিয়ানাকে সাজিয়ে তুলুন আপনার পছন্দের সাজে। রাজা ফার্নিচার, গাবতলা, ডোমকল, মুর্শিদাবাদ।